মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আমি মার মাসি, এখন পাড়ায় শীতলা পুজো সেখানে যাব। কারণ সকালবেলা রোদের তাপটা কম থাকে, তাই সকালবেলা যাওয়ার ভিড়টাও কম থাকে। তো এখন চলো চলে যাই, যাওয়া যাক তাহলে এখন চলো। যেতে যেতে তো কথা হচ্ছেই তোমাদের সঙ্গে, আর ওখানে গিয়ে কেমন করে পুজো দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। আর এ দেখো, আজকে মা সকাল সকাল পুজো দিয়ে গিয়েছে বাড়ির, মানে ঘরের পুজোটা দিয়ে, তারপরে আর কি আমরা পুজো দিতে বেরোবো। দেখতেই পাচ্ছ সব পুজো হয়ে গেছে। আর দেখো, এই দেখো ওপরে, দেখো ওপরেও সব ফুল টুল দিয়ে মা পুজো দিয়েছে। আর একটা দেখো এখানে, যে সে কী বলে, ওপরে একটা দেখো ঠাকুর আছে, কালী ঠাকুর। এই যে কালী ঠাকুরের পুজো লাইটটা লাগানো হয়েছে, তো মামা লাগিয়ে দিয়েছে লাইটটা। তো অন্ধকার অন্ধকার লাগে, তাই লাইটটা লাগিয়েছে। কীরকম হয়েছে ফ্রেন্ডস জানাবে কমেন্ট বক্সে। তো চলো দেখো সব গুছিয়ে নিয়েছি আমি, তো এখন শুধু ফুল মালাটাই বাকি আছে। তো ওটা দোকান দিয়ে রাস্তায় যাবো যখন তখন কিনে নেব। তো চলো যাই, যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখো আমরা যাচ্ছি, বেশি দূর না এখান থেকে, প্রায় 10 মিনিট মতন। কিন্তু যেহেতু ছাতা নিয়ে যায়নি, রোদ্দুরটা পড়ছে গায়ে, তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে আমরা এখন ফুলের দোকানে আছি, তো ফুলের দোকান থেকে ফুল কিনি, যেহেতু ফুল কেনা হয়নি। তো ফুল নিয়ে একেবারে মন্দিরে যাব। তো দেখতেই পাচ্ছ খুব ভিড় পড়েছে, তাই একটু দাঁড়াতে হয়েছে। তো ফুলটা নিয়ে নিই, আর মায়ের ফুল নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন যাবো, মাসি আগে নিয়ে চলে গেছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মন্দিরে, দেখতে পাচ্ছ এখন মানে ভিড়টা ফাঁকা ফাঁকাই আছে। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো পুজোটা দিয়ে দিই, তাই ভেতর দিকে যাই। আর এখানে হলো গিয়ে কাউন্টার, এখানে সব মানে ডালা জমা নেওয়া হয়। দেখতেই পাচ্ছে সব কুপন দিয়ে, কুপন সিস্টেম করা থাকে। তো কুপনের একটা কুপন ঝুড়িতে রাখা হয়, ওরা রাখে, একটা আমাদেরকে দেওয়া হয়। তো এখন আমার মা দিল এখন কুপন, সে ঝুড়িটা ডালাটা দেওয়া হলো। তো এখন এই ওরা এখন রাখবে ওদের নিচের মতো করে। আমরা এখন পুজোর ডালা জমা দিয়ে এখন পুজো দিতে যাব। আর একটা জিনিস লক্ষ্য কর, ওই কাকুটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছে আমি কি না কি অপরাধ করে ফেলেছি। সে যাই হোক, আমরা এখন পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়ার আগে আমরা একটুখানি ঠাকুরকে দর্শন করে নিতে এসেছি, মাকে দর্শন করে তারপরে গিয়ে পেছনে বট গাছে পুজো দিতে হয়। তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি আগের বছরে। তো আমরা আগে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, তারপরে পেছনে যাচ্ছি, পেছনে গিয়ে পুজো দেবো বট গাছে। মাকে দেখতে খুবই সুন্দর লাগছে, মাকে যে দেখতে পাচ্ছ অনেক মালা পড়েছে, খুব দারুণ লাগছিলো দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। আর এখন দেখো চলে এসেছি আমরা পুজো দিতে বট গাছে। অনেকে পুজো দিচ্ছে, তাই মানে পুরো বেদির মতো করা থাকে, তো জিনিস মানে সেটা গাছটা, তো সবাই গোল করে গিয়ে পুজো দিতে পারে। তো আমি মাসি আর মা একদিন একসঙ্গে পুজো দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আমরা পুজো দিচ্ছি। তোমরা দেখতে থাকো তাহলে, আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। Thank you.
আমাদের পুজো হয়ে গেছে, এখন মাসি একটু সিঁদুর খেলে নিচ্ছে। এই পুজোর নিয়ম এরকম, সিঁদুর খেলতে হয়, তো সিঁদুর খেলে নিচ্ছে। তারপরে আমরা একটু পরে বেরিয়ে পড়বো এখান থেকে, ঠাকুর প্রণাম করি। তো দেখতে থাকো তোমরা। আর এটা হলো মন্দিরের সামনের দিকটা, দেখতেই পাচ্ছ সব ডালা জমা নিচ্ছে। এখন আস্তে আস্তে করে আরও ভিড় হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা আরও বাড়ে। তো আরও এখন অনেক ভিড় হবে এখানে, তাই লম্বা করে প্যান্ডেল করা হয়েছে। তো যাই হোক, চলো তাহলে বেরিয়ে পড়বো আমরা এখান থেকে। আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ কত লম্বা লাইন পড়ে গেছে। আমরা তো লাইন দিতেই হলো না আমাদেরকে। তো চলো তাহলে যাওয়া যাক, প্রচণ্ড রোদ্দুর তোমরা বুঝেই পারছো। আর এখন সবাই আস্তে আস্তে পুজো দিতে আসছে। তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে সবেমাত্র আমরা আসলাম, এসে বসলাম। খুব গরম বাইরে, আর একটুখানি ফ্রেশ হবো, মুখ ঠুক ধোবো। তো আর আজকে তো যে কাজগুলো থাকে সকালে রান্নাবাড়ি বড় কাজ আর কি, ওটা আজকে নেই। তো সেরকম কিছু দেখানোর আজকে, মানে আজকে রান্নাবাড়ির ওই দিকটা আজকে ছুটি, যেহেতু ওই দিকটা দেখাতে হবে, মানে দেখানোর নেই। তো বাকি যা যা কাজগুলো করছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে থাকছি। তো চলো তাহলে। আর এই দেখো, এই হলো, এগুলো হলো গাছের আম। এগুলো হচ্ছে গিয়ে রাস্তার দিকে ছিল। তো বললামই তোমাকে আগের ব্লগে যে এই আমগুলো, রাস্তার আমগুলো ড্রেনে পড়ে যাওয়ার ভয় থাকে ঝড় হলে, বৃষ্টি হলে। তাই জন্যই আর কি মাসি এগুলো পেরে নিয়েছে, কালকেই পেরে নিয়েছে। তো কালকে আমি দেখাতে পারিনি, কোনো ব্লগ করিনি বলে। তো আজকে আমি দেখাচ্ছি। এই দেখো আমগুলো বেশি বড় হয়নি, আরও বড় হয় আমগুলো, একদম ছোট ছোটো আমগুলো। কিন্তু একদম ড্রেনে পড়ে গিয়ে নষ্ট হওয়ার থেকে আমগুলো পেরে নিল মাসি ওই জন্য। আর মা এগুলোকে এখন কাটবে, কেটে এখন আর রোদে দিয়ে শুকিয়ে আষাঢ়ে দেবে। আমরা এখন আম খেতে পারবো না, কারণ মা হচ্ছে গিয়ে নীল পুজো করবে। যখন নীল পুজোতে নীলের উপোস করে যে পুজো করবে, নীলের পুজোতে আম দিয়ে মা তারপর থেকে চৈত্র সংক্রান্তির থেকে আমরা আম খেতে পারবো। তার জন্য এখন আমরা আম খাই না। এই দেখো আমগুলো কেটে নিয়েছে মা, এখন ধুয়ে এখন রোদে দেবে। লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের, তো এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের লাঞ্চ মেনুতে আছে পান্তা ভাত, আলু ভাজা আর লঙ্কা। আর এই পান্তা ভাতই আজকে অমৃতের মতো খাবো, আর প্রসাদ বলতে গেলে আজকে এটার, কারণ এই শীতলা পুজোয় পান্তা ভাতই খেতে হয়, এটাই নিয়ম। তো চলো খেয়ে নি আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আর এই দেখো একটু ছাদে আসলাম। তো দেখো ছাদ থেকে তোমাদের আজকে আমগুলোকে শেয়ার করছি, যে আমাদের গাছের ছাদের, মানে ছাদ থেকে যে বাড়ির আমগুলো দেখা যায়, তো কীরকম বড় হয়েছে আমগুলো। আমাদের মানে ছাদ থেকে যা দেখা যাচ্ছে, বাড়ির আমের থেকে মানে বাইরের আমগুলো বেশি বড় হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব একটা বড় হয়নি, আর এই আমগুলোই মানে কী বলবো বেশি পড়ে যাচ্ছে, ছোটো ছোটো আমগুলো, আমি জানি না কেন পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমগুলো তো, বড় হলে আরও ভালো লাগবে দেখতে। তো দেখা যাক কী হয়, কতটা থাকে পড়ে, বেঁচে থাকে কতটা। তো যাই হোক চলো তাহলে দেখা যাক কী হয়, তোমাদেরকে তো শেয়ার করবই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর কি সুন্দর লাগছে দেখতে, আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনও চাঁদ ওঠেনি, খুব দারুণ লাগছে। তাই দেখছিলাম আর কিছু কিছু পাখি এখনও বাড়ি ফিরে যাচ্ছে, খুব দারুণ লাগছিল দেখতে। তো চলো এখন আবার নিচে যাই। নিচে তো অনেকক্ষণ আগে আর কি নেমে গেছি ছাদ থেকে, কিন্তু আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, কারণ এ দেখো মা এখন রাতের ডিনারটা করছে, ভাত হয়ে গেছে আর এখানে আলুর দম করা হচ্ছে। তো একেবারে ডিনার টাইমে ফেরত আসছি। ডিনার টাইম হয়ে গেছে, তো এখন আমরা খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে ভাত আর আলুর দম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।